শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে করোনায় মৃত্যু কমলেও আবারও বেড়েছে শনাক্ত। রাশিয়ার রেড লাইন অতিক্রম করার ব্যাপারে আমেরিকাকে রাশিয়ার হুঁশিয়ারি। মার্কিন সেনাদের উপর হামলা বৃদ্ধির হুমকি দিল হিজবুল্লাহ। তুরস্ক আজারবাইজানের যৌথ সামরিক মহড়া শুরু। গজনি দখলে তালেবানের হামলা শুরু, হতাহতের আশঙ্কা। ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি, আফগানিস্তান থেকে জার্মান সেনা প্রত্যাহার সম্পন্ন। এবং সবশেষ থাকছে ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের উপায় নিয়ে বৈঠক করলেন হামাস এবং হিজবুল্লাহর প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনা ভাইরাসে ভারতে মৃত্যু কমেছে। গত চব্বিশ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 817 জনের। স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাত দিয়ে তথ্য জানায় হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়, গত চব্বিশ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন 45,951 জন। এ নিয়ে দেশটিতে করোনায় সব মিলিয়ে মৃত্যু হয়েছে 338,454 জনের। ভারতে করোনা আক্রান্ত হয়েছেন 3,03,62,000 মানুষের। এর আগে মঙ্গলবার দেশটিতে মৃত্যু হয়েছে 907 জনের, আক্রান্ত হয়েছিলেন 37,566 জন। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। ধীরে ধীরে কমছে মৃত্যু এবং সংক্রমণের হার। মে মাসে প্রায় প্রতিদিন 3,500 থেকে 4,000 মানুষের মৃত্যু হয়েছিল দেশটিতে, আক্রান্ত হয়েছে 3 থেকে 4 লাখ মানুষ। সে তুলনায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। কৃষ্ণ সাগরে রাশিয়ার পানির সীমার কাছে যে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। ভিয়েনার দপ্তর নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উইলিয়নিয়োভ বলেছেন, কৃষ্ণ সাগরে যে কোনো উস্কানিমূলক তৎপরতা হবে রাশিয়ার রেড লাইন অতিক্রমে সামিল। এই ঝুঁকিপূর্ণ পরীক্ষার ফলে আঞ্চলিক পরিস্থিতি আরও বেশি উত্তেজনাকর হয়ে উঠবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। উলিয়ানুফ মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার পেজে একটি পোস্টে এই হুঁশিয়ার উচ্চারণ করেন। সম্প্রতি ক্রিমিয়া উপদ্বীপের উপকূলে একটি ব্রিটিশ ডিস্ট্রয়ারের অনুপ্রবেশের কথা উল্লেখ করে তিনি রাশিয়ার রেড লাইন অতিক্রম না করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান। গত বুধবার রাশিয়ার নৌবাহিনী ক্রিমিয়া উপদ্বীপে ব্রিটিশ ডিস্ট্রয়ার ডিফেন্ডারের রুশ পানিসীমা অতিক্রমের প্রচেষ্টা থামিয়ে দেয়। উলিয়ানুফ তার টুইটারে বলেছেন, রাশিয়ার রেড লাইন অতিক্রম একটি ঝুঁকিপূর্ণ এবং দায়িত্বজ্ঞানহীন পরীক্ষা। এর ফলে অনেক বেশি খারাপ কিছু না হলেও অন্তত ইউরো আটলান্টিক অঞ্চলের পরিবেশ আরও বেশি উত্তেজনাকর হয়ে উঠবে। ব্রিটিশ ডিস্ট্রয়ার গত বুধবার ক্রিমিয়া উপদ্বীপের রাশিয়ার 3 কিলোমিটার পানিসীমার মধ্যে ঢুকে পড়ার পর রাশিয়ার কোস্টগার্ড ডিফেন্ডারকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালায় এবং একটি রুশ সুখই 24 জঙ্গি বিমান থেকে ডিস্ট্রয়ারটির সামনে বোমাবর্ষণ করা হয়। এর জের ধরে ব্রিটিশ ডিস্ট্রয়ারটি গতিপথ পরিবর্তন করে রাশিয়ার পানিসীমা ত্যাগ করে চলে যায়। ইরাকের কাতাইফ হিজবুল্লাহ দেশটিতে থাকা মার্কিন সেনাদের উপর হামলা বৃদ্ধির হুমকি দিয়েছে। তুরস্ক ভিত্তিক আন্দোলন এজেন্সির খবরে বলা হয়েছে, গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের সেনারা ইরাক সিরিয়া সীমান্তে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হাসরত আল শাবির উপর বিমান হামলা চালায়। এই হামলার পর যুক্তরাষ্ট্রের সেনাদের উপর আক্রমণ বৃদ্ধির হুমকি দিয়েছে ইরান সমর্থিত আরেক বিদ্রোহী গোষ্ঠী কাতাইফ হিজবুল্লাহ। অবশ্য সোমবার স্থানীয় সময় রাতে সিরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর উপর কয়েক দফা রকেট হামলা হয়, তবে এতে কেউই হতাহত হয়নি। এর আগে গত মে মাসে ইরাকের এই সন্ত্রাসবাদ বিরোধী প্রতিরোধ সংগঠন কাতাইফ হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, ইরাক থেকে মার্কিন সেনাদেরকে অবশ্যই সরিয়ে নিতে হবে, না হলে মার্কিন সেনারা প্রতিরোধের মুখে পড়বে। সংগঠনটির মুখপাত্র মোহাম্মদ মাহি বলেছেন, যদি আমেরিকার সেনারা ইরাক ছেড়ে না যেতে চায় তাহলে কাতাইফ হিজবুল্লাহ যোদ্ধারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সোমবার যুক্তরাষ্ট্রের সেনাদের উপর আক্রমণের হুমকি দিয়ে সিনিয়র কাতাইফ হিজবুল্লাহর কমান্ডার আলী আল তাকসির বলেছেন, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী দৃষ্টিভঙ্গির জবাব নিন্দার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে দেওয়া উচিত। তুরস্ক ও আজারবাইজান যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সোমবার উভয় দেশের সেনাবাহিনী আজারবাইজানের রাজধানী বাকুতে এই মহড়া শুরু করে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত দিয়ে এই খবর দিয়েছে আন্দোলন এজেন্সি। আগামী 30 জুন পর্যন্ত এই মহড়া চলবে। মহড়ায় উভয় দেশের সেনাবাহিনীর 600 সদস্য কর্মকর্তা অংশ নিয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজারবাইজান এবং তুরস্কের সেনা সদস্যদের উপস্থিতিতে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার অংশ হিসেবে মুস্তাফা কামাল আতাতুর্ক 2021 যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। অনুশীলনের মাধ্যমে দুদেশের সেনাদের মধ্যে যুদ্ধ আক্রমণের সক্ষমতা বৃদ্ধি পাবে। এর আগে গত 15 জুন আজারবাইজানের শুষা শহরে ভ্রমণ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ওই সময় তুরস্ক এবং আজারবাইজানের শুষা ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। এই চুক্তির অন্যতম বিষয় ছিল প্রতিরক্ষা সহযোগিতা এবং নতুন পরিবহন রুট তৈরি করা। গত বছর আজারবাইজানের বিতর্কিত নাগার্নো কারাবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে তুরস্ক সরাসরি আজারবাইজানকে সমর্থন দেয়। ন্যাটো সদস্য তুরস্কের সমর্থন এবং অত্যাধুনিক তুর্কি ড্রোন ব্যবহার করে আজেরি সেনারা যুদ্ধে ব্যাপক সফলতা পায়। আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় শহর গজনি দখলে নিতে সরকারি বাহিনীর উপর হামলা শুরু করেছে তালেবান। মঙ্গলবার তারা রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের সংযোগ মহাসড়ককে ভারী অস্ত্র গোলাবারুদ নিয়ে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আফগান সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সরকারি বাহিনী হারানো এলাকা নিয়ন্ত্রণে ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গজনিতে বহু বছর ধরেই তালেবানের শক্তিশালী উপস্থিতি রয়েছে। তবে প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠীর এবারের হামলাটি সবচেয়ে তীব্র। আল জাজিরার খবর অনুসারে এদিন আফগান তালেবান সংঘর্ষ সবচেয়ে বেশি হয়েছে শেখ আজাল এবং গঞ্জ এলাকা নিরাপত্তা চৌকিগুলোর কাছে। এতে ওইসব এলাকায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে পালিয়ে যেতে বাধ্য হন। সেখানকার বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। টেলিকম সেবা বিঘ্নিত হওয়ায় সহায়তা সংগঠন এবং সরকারি কর্মকর্তাদের জন্য হতাহতের সংখ্যা নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে। গজনি সহ আফগানিস্তানের বিভিন্ন অংশে তালেবানের বিরুদ্ধে লড়াই কিছুটা সাধারণ নাগরিক সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে বলে জানিয়েছে সরকারি কর্মকর্তারা। অবশেষে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নিয়েছে জার্মানি। দীর্ঘ প্রায় 2 দশক পর মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে তাদের সর্বশেষ সৈন্য নিজ দেশে ফিরে গিয়েছেন। একটি বিবৃতিতে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী অ্যানগ্রেট ক্র্যাফট ক্যারেনবাও বলেছেন, প্রায় 20 বছর পর আমাদের শেষ সেনারা ওই রাতে আফগানিস্তান ছেড়ে চলে গেছে এবং তারা বাড়ির পথে রয়েছে। এটি একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আফগানিস্তানে জার্মান সামরিক বাহিনী প্রথম স্থলযুদ্ধ করেছিল। দেশটিতে যুক্তরাষ্ট্রের পর তাদের ওই সর্বোচ্চ সেনা মোতায়েন ছিল। সংখ্যাটা সব মিলিয়ে প্রায় 1.5 লক্ষের মতো। মৃত্যুবরণ করেছেন 19 জন এবং তাদের মধ্যে যুদ্ধ বা জঙ্গি হামলায় নিহত হয়েছেন 35 জন। এর আগে গত এপ্রিলের মাঝামাঝিতে সামরিক জোট ন্যাটো এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, আফগানিস্তানে থাকা 10,000 বিদেশি সৈন্যকে আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া আজ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন। সংবাদ সংস্থা আল মানান জানিয়েছেন, প্রতিরোধ সংগ্রামের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতা আরও গভীরতর করার উপর জোর দিয়েছেন। ওই সময় তাদের মধ্যে সাম্প্রতিক সোর্স অফ কুদস অভিযান বা গাজা যুদ্ধ নিয়েও কথা হয়েছে। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামীরা কীভাবে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারে তা খতিয়ে দেখছেন হানিয়া এবং নাসরুল্লাহ। হামাস নেতা হানিয়া গত রোববার উচ্চ ক্ষমতাসম্পন্ন এক প্রতিনিধি দল নিয়ে লেবাননে সফরে গেছেন। সেখানে তিনি লেবাননের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক হয়েছে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এবং প্রধানমন্ত্রী হাসান দিয়াবারের সঙ্গেও। আউনের সঙ্গে বৈঠকের পর হানিয়া বলেছেন, ফিলিস্তিনের রাজনৈতিক এবং সামরিক পট পরিবর্তন নিয়ে কথা হয়েছে। সোর্ট অফ কুদস অভিযানের কৌশলগত ফলাফল নিয়ে আলোচনা হয়েছে। প্রতিরোধ সংগ্রাম যে ফিলিস্তিন মুক্তির কৌশলগত পন্থা সে কথাও বৈঠকে তুলে ধরা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।